সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদের আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের CSS এর পার্ট 26, ব্র্যাকেটস ওপেন করতেছি মজিলা ফায়ারফক্স ব্রাউজার প্যান। আজকে আমরা দেখব যে CSS এর অপাসিটি প্রপার্টি কীভাবে ব্যবহার করতে হয়। তো প্রথমে এখানে আমি একটি ট্যাগ নিচ্ছি এমজি ট্যাগ, এর ভিতরে একটি ইমেজ আমরা অ্যাড করে দেবো ডট স্লাইস, দেন হচ্ছে এসএস ফোল্ডার, দেন হচ্ছে স্লাইস দিয়ে হচ্ছে বেবি ডট জেপিজি। ইমেজের লোকেশনটা আমরা বলে দিচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন যে ছবি চলে আসছে এখানে। তো এখন আমরা যেটা করতে আছি, যখনই এই ছবিটার উপরে কেউ মাউস নিয়ে যাবে তখন উপরে একটি হালকা কালারের লেয়ার চলে আসবে। তো এটা করার জন্য যেটা করতে পারি, ইমেজ কোলন দিয়ে সুডো ক্লাস হোভার ইউজ করতেছি, দেন এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর এখানে অপাসিটি দেন কোলন দিয়ে 0.5 আমি সে ইউজ করতেছি। তারপর খেয়াল করেন, এখন আমি যদি মাউস নিয়ে যাই ইমেজটির উপরে, দেখতে পাচ্ছেন যে এখানে একটি হোয়াইট কালারের লেয়ার উপরে কিন্তু চলে আসছে। ওকে, তো এখানে আপনি ভ্যালু অপাসিটি 0 থেকে 1 এর মাঝখানে ইউজ করতে পারেন। সে আমি যদি এখানে 0 ইউজ করি তাহলে কিন্তু মাউস ওভার করলে একদম ছবিটা দেখা যাবে না। ওকে, আর যদি 1 ইউজ করি, আমার যে মাউস ওভার করলে কোনো পরিবর্তন কিন্তু আমরা বুঝতে পারতেছি না। ওকে, 1 মানে হচ্ছে এক্স্যাক্টলি যেরকম ছিল ওইরকমই থাকবে। তো আপনি 0 থেকে 1 এর মাঝখানে কোনো ভ্যালু ইউজ করতে পারেন, সে 0.7। আমি মাউস ওভার করতেছি, দেখতে পাচ্ছেন যে একটি ভিন্ন লেয়ার চলে আসছে এখানে। ওকে, তো এটা হচ্ছে একেবারে বেসিক কনসেপ্ট। তো আমি এখানে আরেকটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এটি বাদ দেওয়ার পর এখানে একটি ডিপ ট্যাগ নিচ্ছি, ডিপ ট্যাগের ভিতরে ক্লাস নিচ্ছি ফর এক্সাম্পল বিজি নামে একটি ক্লাস নিচ্ছি আমি ডট বিজি, ট্যাপ প্রেস করতেছি এন্টার। এর ভিতরে ইমেজ থাকবে, এমজি ট্যাগ থাকবে, সোর্সের ভিতরে এখানে ডট স্ল্যাশ অ্যাসেটস দেন স্ল্যাশ দেন হচ্ছে বেবি ডট জেপিজি। ওকে, ছবিটা চলে আসছে। দেন হচ্ছে এখানে অল্টারনেটিভ টেক্সট আপনারা দিয়ে নিতে পারেন, আমি সেখানে বেবি দিয়ে দিচ্ছি বেবি। ওকে, তারপর যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই ছবিটার উপরে, সরি আমি এখানে একটু ভুল করে দিচ্ছি, আমি আসলে এইভাবে এমজি ট্যাগ নিয়ে আসতে চাচ্ছিলাম না। ইমেজটা আমরা CSS এর মাধ্যমে অ্যাড করব। তাহলে এখানে যেটা করব, বিজি ক্লাসটিকে ধরবো, ক্লাসটিকে ধরার পর এখানে ব্যাকগ্রাউন্ড দেন কোলন দিয়ে URL ফার্স্ট প্যাকেজ শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দেবো সিঙ্গেল কোটেশন, দেন হচ্ছে ডট ডট স্ল্যাশ অ্যাসার্টস দেন স্ল্যাশ হচ্ছে পেপি ডট জেপিজি। ওকে, আমি CSS এর মাধ্যমে ছবিটি অ্যাড করে নিলাম। আর ছবিটি এখনও শো করতেছে না, কারণ হচ্ছে এই এরিয়ার কোনো উইথ এবং হাইট আমরা সেট করে দিইনি। উইথ দিচ্ছে হচ্ছে 400 পিক্সেল, আর হচ্ছে হাইট দিচ্ছে হচ্ছে 350 পিক্সেল। ওকে, এইচি আই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ব্যাকগ্রাউন্ডটা রিপিট করতেছে। রিপিট যেন না করে আমরা এখানে লিখে দিচ্ছি নো রিপিট। ওকে, এবং ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিচ্ছি সেন্টার, আর হচ্ছে ফুললি যেন শো করে এই জন্য কভার দিয়ে দিচ্ছে। ওকে, তারপর যেটা করতে যাচ্ছি, এখানে এই ভিজি ক্লাসের ভিতরে আমি এখানে নতুন করে আরেকটি ক্লাস নিচ্ছি, সে মনে করেন যে বক্স নামে, আপনি যে কোনো নামে ক্লাস নিতে পারেন। এর ভিতরে পি নিচ্ছি, পিটাকের ভিতরে লরেমেটস 3টি ওয়ার্ড আমি এখানে রাখতেছি। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লরেমের কিছু লেখা চলে আসছে। এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে বক্সের ভিতরে যদি কোনো পি থাকে, ওই পি এর এটা মাঝখানে থাকবে, টেক্সচার লাইন সেন্টার করে দিচ্ছি, আর হচ্ছে এটার দিচ্ছি আমি চাচ্ছি যে এই পি এর একটি ব্যাকগ্রাউন্ড থাকবে। তো ব্যাকগ্রাউন্ড দেন হচ্ছে কোলন দিয়ে সে #FFF মানে হচ্ছে হোয়াইট কালার দিচ্ছে। হোয়াইট কালার দেওয়ার পর আমি চাচ্ছি যে এই এরিয়াটাকে একটু প্রসারিত করতে, প্যাডিং দিচ্ছে সেম 30 পিক্সেল প্যাডিং দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এরিয়াটা প্রসারিত হয়ে গেছে। এখন এখানে প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু ছবির উপরের অংশটুকু দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন যে উপরের অংশটুকু নিচে চলে গিয়েছে। এখন আমি চাচ্ছি যে এই লেখাগুলোর ভিতর দিয়ে এই ছবিগুলো দেখা যাবে, ছবিটা দেখা যাবে। তো এটার জন্য যেটা করতে পারি, আমরা বক্সকে ধরবো দেন সেকেন্ড প্যাকেজ শেষ করতেছি। বক্সকে ধরার দরকার নেই, আমরা বক্সে পিতেই অপাসিটি সেট করতে পারি। এখানেই আমরা যেটা করতে পারি, অপাসিটি প্রপার্টি অ্যাড করবো, দেন কোলন দিয়ে 0.6 দিয়ে দিচ্ছি, সেমিকোলন দিয়ে শেষ করতে পারি এবং সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এবং দেখতে পাচ্ছেন যে এখানে এখন কিন্তু $$set এর ভিতর দিয়ে কিন্তু আমরা ছবিটা দেখতে পাচ্ছি। ওকে, আপনি চাইলে এই লেখাটাকে আরও নিচেও নামাতে পারবেন যদি প্রয়োজন হয়। সে মনে করেন যে মার্জিন টপ দিয়ে দিচ্ছে 100 পিক্সেল, নিচে নামে গেছে কিন্তু। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে আমরা কিন্তু এটা চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে এই লেখাটুকু যেগুলো ইফেক্ট দেওয়া রয়েছে অপাসিটি, এটার মাঝখানে থাকবে ফর এক্সাম্পল। এখন আমাদের যেটা হয়েছে যে মার্জিনটা 100 পিক্সেল অ্যাড করার কারণে এই নিচে যে এরিয়াটা মানে ইমেজের যে এরিয়াটা ওটাও নিচে চলে আসছে। তো মার্জিনটা এখানেও কাজ করতেছে, আবার বিজিতেও কাজ করতেছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি ডট পিজি তে ওভারফ্লো হিডেন করে দিতে পারি ওভারফ্লো হিডেন ওকে দেন সেমিকোলন দিয়ে শেষ করে দিছি ওভারফ্লো আর হবে এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটু মাঝখানে চলে আসছে বা আপনি আরো নিচে যদি নামাতে চান এখানে মার্জিন টপ 100 এর পরিবর্তে আপনি 150 দিতে পারেন বা 120 দিতে পারেন ঠিক আছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেট করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে opacity ইউজ করতে হয় তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই নেক্সট টিউটোরিয়ালে আবারো কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ